পারবো না, একবারে অফিসে অপরাধ করে দেবো। 15 দিন আমাদের ঘাম ছুটে যাচ্ছে এরকম, ওনাদের কোনো হুঁশ ছাড়া নাই। দাসপুর সাগরপুর রাস্তার শাহবাজারে পথ অবরোধ, বিদ্যুৎ না পেয়ে রাস্তা অবরোধ করল দাসপুরের শাহবাজার গ্রামের শতাধিক মানুষ। যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রি 3টে নাগাদ বিদ্যুৎ চলে যায়। আজ বিকেল 3টে অবধি বিদ্যুৎ না পেয়ে শাহবাজার গ্রামের শতাধিক মানুষ দাসপুর সাগরপুর রাস্তার শাহবাজারের মোড়ের কাছে হাতে পাখা নিয়ে পথ অবরোধ করেন। ওই গ্রামে প্রায় 150 থেকে 200 জন উপভোক্তা রয়েছে, চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন বলে অভিযোগ। গতকাল রাত থেকে বিদ্যুৎ না থাকায় চরম অসুবিধার মধ্যে পড়েছে ওই গ্রামের শতাধিক মানুষ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরের কাছে তাদের অসুবিধার কথা বারে বারে জানিয়েও কোনো কাজ হয়নি। আর তারই প্রতিবাদে আজ রবিবার বিকেলে দাসপুর সাগরপুর রাস্তা অবরোধ করেন ওই গ্রামের মানুষজন। বিদ্যুৎ দপ্তরের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়, কিন্তু তারা জানান এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন। সন্তুবেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। বলতে শাহবাজারে ট্রান্সফরমার প্রবলেম বলতে 1.5 বছর ধরে ট্রান্সফরমারটার প্রবলেম হচ্ছে। কি সমস্যাটা? কি সমস্যাটা? লোড নিতে পারছে না, এত বড় গ্রাম, একটা ট্রান্সফরমার। কতজন এখানে ইউজ করে? কনজিউমার 200 কনজিউমার কমসে কম আছে, ঠিক আছে। তো ওটা লোড নিতে পারছে না, 25-25 ট্রান্সফরমার দিয়ে রেখেছে। তো 1.5 বছর ধরে আমাদের ওই ফিউজ যাচ্ছে, উড়ছে, আসছে, প্রবলেম, রেগুলার প্রবলেম। তো এই 2 মাসের মধ্যে আপনারা কি অভিযোগ মানে জানিয়েছিলেন এই সমস্যাটা যে হচ্ছে? হ্যাঁ, এটা 1.5 বছর ধরে আমরা জানাচ্ছেন, 1.5 বছর কোনো সমস্যার সমাধান হয়নি? না, কোনো সমস্যার সমাধান। আচ্ছা, আজকে হঠাৎ করে বলতে এটা 1 মাসে 3 বার উড়েছে, এটা নিয়ে 3 বার আজকে। তো উড়ার পরে ওরা আবার সেই একই 25 ওয়াটেরই ওই ট্রান্সফরমারে দিয়ে যাচ্ছে, কারণ সেটা আজকে দিলে আবার সেই একই পজিশনটাই হয়ে যাবে, সেই কারণে কালকে আবার উড়ে যাবে, কাল আবার এই। আজকে সারাদিন কাল 3টে থেকে নেই, রাত 3টে থেকে। তো কারো বাড়িতে জল নেই, বাচ্চাদের কষ্ট, বাড়িতে পেশেন্ট আছে, বয়স্ক লোক আছে, বাড়িতে জল নেই, মেন কথা জল নেই। এখন তো কল নেই, টিউবওয়েল নেই, তো সেই কারণে সব সাবমার্সিবলের উপর নির্ভর। তো বাড়িতে জল নেই, সেই কারণে কেউ জল পাচ্ছে না, গরমে অসুস্থ হয়ে পড়ছে। তো সেই কারণে সেই দাবিতেই আমাদের এই আন্দোলন। এখন তো ট্রান্সফরমার লাগানো হচ্ছে, ট্রান্সফরমার তো ওটা তো কম ওয়েটের লাগানো হচ্ছে, দাবিটা কথা মানে বড় ট্রান্সফরমারটা যেটা লাগানো ছিল তার পরিবর্তে সেইটাই লাগানো হচ্ছে ঘুরিয়ে। তো 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রশাসন থেকে প্লাস ইলেকট্রিক দপ্তর থেকে এটা আশ্বাস দিয়েছে যে এটা 63 করে দেওয়া হবে। কতদিনের মধ্যে? 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা, যদি না হয় তখন? যদি না হয় এটা একটা বড় আন্দোলন আবার হবে। আপনার নাম? আমার নাম সাহিল মল্লিক, বাড়ি শাহবাজার। কেন ওরা তো লোকাল লাইন নেই, কবে থেকে লাইন নেই? কবে থেকে লাইন নেই? কাল থাকতে মানে কাল থেকে লাইন এখন পর্যন্ত আছে? না, এখন পর্যন্ত আছে, জলও নাই। এই তো প্রচন্ড তো গরম এখন। হ্যাঁ, প্রচন্ড গরম, এই সব হচ্ছে। বাচ্চা নিয়ে থাকতে পারছি না, তো বাড়ি থাকতে বাইরে বসে আছি। আমাদের ঘাম ছুটে যাচ্ছে এরকম, ওনাদের কোনো হুঁশ ছাড়া নাই। ওই জন্য বলেছিলাম যে একবার গোড়া দিয়ে কোন মক্কেল মশাই আছে তাকে এনিয়ে কাজটা করাবো আজকে। সব সময় ছোট ট্রান্সফরমার আসছে, চলে যাচ্ছে, রাত্রি কারেন্ট নাই। হ্যাঁ, যখন একদিন ফাইন চার্জ হচ্ছে, হয়ে যাচ্ছে বিলে, ব্যাস সঙ্গে সঙ্গে ফাইন কেটে নিচ্ছে। তাহলে আমরা কি বাচ্চা নিয়ে কি মরবো সব সময়? আপনার নাম? ওনারা এসিতে বসে বসে আরামে ঠ্যাং পা দুলাচ্ছে, ওদের এসিরও কারেন্ট বন্ধ করে দেবো অফিসে যেয়ে, কারেন্ট অফিসে ওদের ঠ্যাং পা ফুলানো বন্ধ করে দেবো। যত মহড়াল মশাই আছে, যত বড় বড় দপ্তর আছে। আপনার নাম? আমার নাম শেখ গোলাম হোসেন।
15 দিন কারেন্ট নাই। আজ কোন অফিসারের বাচ্চা আছে এসে এখানে কথা বলুক আমার সামনে? এখানেই বাড়ি আপনার? এখানেই বাড়ি আমার। এখানে 15 দিন কারেন্ট নেই। কোন বড়তে বড় অফিসার আছে এসে এখানে কথা বলুক। অনেকবার ওনাদেরকে তেল লাগানো হয়েছে, অনেকবার ওনাদের কোনো ক্যাটা না হয়নি। এবারে ওরা না আমাদেরকে তেল লাগাবে? এবারে সারাদিকে তেল লাগিয়ে লাগিয়ে অফিসে বসে বসে ওদের পা মোটা হয়ে যাচ্ছে।